আমি কিন্তু এই যে দুই হাত দিয়ে ধরলাম, তারপরও মাঝে জায়গা থেকে যাচ্ছে। যুকেশ উদ্যোক্তা বন্ধুরা, আমরা এখন কথা বলবো এই ড্রাগন চাষির সাথে। প্রথমে তার পরিচয় জানতে চাই, দর্শক আপনার পরিচয় জানতে চাই। আসসালামু আলাইকুম। দেখেন আমার ঠিকানা ঝিনাইদহ জেলা কালীগঞ্জ থানা 5 নম্বর সিমলা রকুনপুর ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ড গ্রাম তিল্লা। আমরা একটু মাঠটা নিচে দেখাই যে আসলে এত সুন্দর, মানে আপনারা দেখুন যে কোনো ঘাস নাই, কোনো কিছু নাই। আমরা এইভাবে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি এই সম্পর্কে অবশ্যই আপনাদের তথ্য দিব। আপনারা সাথে থাকবেন, আপনারাও পারবেন যে এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন একটি মাঠ ড্রাগন, আপনারা আমরা জানি যে ড্রাগন চাষিরা খুব কষ্টে থাকে এই নিড়ানি নিয়ে, প্রচুর পরিমাণে মানে আমাদের শ্রমিক খরচ হয়, এটা অনেকটা বার্ডেনের পর্যায়ে পৌঁছে গিয়েছে। তো আমি প্রথমে জানতে চাই যে আপনার এই বাগানটি এত পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে রেখেছেন? দেখেন আমি এই বাগানে ঝাল লাগাইছি, ঝাল উঠার পরে এম পাওয়ার ব্যবহার করেছি যাতে বাছড়া পড়ে। এম পাওয়ার এটা কি মানে শুধু খালি মাটিতে, তাই না? খালি মাটিতে এই ঘাসও ছিল আর কি, ভাদলা ঘাস, বিভিন্ন বেলে ভিজে খাতা, বিভিন্ন ধরনের জাতের ঘাস। আমি সেটা বলছি না, বলছি যে ধরেন আপনি ড্রাগন লাগানোর আগে মাঠটা যখন প্রস্তুত করেছেন তখন দিয়েছেন? না 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 না, ড্রাগন লাগানোর পরে। ড্রাগন লাগানোর পরে? লাগানোর পরে। এটা কি আপনি মানে সব জায়গায় দিয়েছেন, ড্রাগনের আশপাশেও দিয়েছেন? ড্রাগনের আশপাশেও আগে সর্বপ্রথম পরীক্ষা করেছি। আচ্ছা, কত ইঞ্চি দূরে দিয়েছেন? ওই 8 ইঞ্চি দূরত্ব দিয়েছি। 8 ইঞ্চি দূরত্বে দিয়েছেন, তাতে কি আপনার ড্রাগন গাছে কোনো ক্ষতি হয়নি? না, ড্রাগন গাছে আমার কোনো স্পটও নেই, কোনো পচা রোগও নেই, মানে অসাধারণ গাছ আমরা দেখছি যে এত হেলদি গাছ আসলে দেখা যায় না। তাহলে আপনি এটা কিভাবে ব্যবহার করেছেন এটা যদি একটু বলেন, আমরা একটু দেখাই এটা কোন কোম্পানির আপনারা দেখে নেবেন। এম্পাওয়ার কোম্পানি, এম্পাওয়ার। আমি এই পাশটা আপনাদের দেখাই, তবে আমি যেহেতু চাষির বক্তব্য তুলে ধরছি আমার যাচাই করার কোনো সুযোগ নাই, আপনারা নিজেরা পরীক্ষামূলকভাবে যে কোনো যাই করেন না কেন সেটা পরীক্ষামূলকভাবে করবেন। তো আপনি একটু বলেন যে কিভাবে আপনি প্রয়োগ করেন এই এম্পাওয়ার নিয়ে আসা। এই ধম নিয়েছে, 1 লিটার ধম নিয়েছে আমার 600 টাকা। 600 টাকা? 600 টাকা। আচ্ছা, বালিয়াডাঙ্গা বাজার সাধান শেখের দোকান থেকে আমি আনছি। আচ্ছা, 600 টাকা। ও আরো নিয়েছে 8-10টা ধম নিয়েছে এরকম। ও বলছিল যে 30 লিটারের ধম নিয়ে যাবে। আমি বলছি যে না, অত লাগবে না আমার, এতে যথেষ্ট, অল্প অল্প নিয়ে যাব আমার, যাতে দিনাদায়ক না হই, আস্তে আস্তে আমি কাজ করব। এর ভিতরে প্রয়োগ করেছেন কিভাবে সেটা একটু বলুন। এর ভিতরে 250 গ্রাম ওই স্পিরিটের বোতল, ওই এক এক বোতল আমি 18 লিটার ধমের ভিতরে দিই। অর্থাৎ স্পিডের যে ছোট বোতল, সেই বোতলের ভিতরে আপনি এই ওষুধটা নিয়ে 18 লিটারের ধমে আরো ওষুধ আছে, পুরা ওষুধ আছে। না, আপনি তো এটাই ব্যবহার করেন? এটাও ব্যবহার করি, আর একটাও ব্যবহার করি আর কি। সেটা এইটা ব্যবহার করার পরে না একই সাথে মিক্স? একসাথে মিক্স করি, ঘাস যখন মরে যায় আমি আবার হাসরা টানি। আচ্ছা, মাটি উলট পালট করে দিয়ে আমার ভুই এইভাবে আমি পরিষ্কার করে রাখেছি, রাখার পরে রসুন লাগাইছি। আচ্ছা, কতদিন অন্তর অন্তর আপনি দেন? আমি এইটা প্রথম যখন নির্মূল করতে হলি সপ্তাহে, এ মাথায় ও মাথায়, 1 তারিখে দিলে 7 তারিখে আবার দেবে, 7 তারিখে, তারপরে আবার 15 তারিখে দিলে নির্মূল হয়ে যাবে, একদম নির্মূল হয়ে যাবে। আমার হইয়াছে, আপনারা আমরা দেখছি যে আসলে নির্মূল হয়েছে। পেয়ারার ভুই তো ওই অবস্থা, একই অবস্থা, একই অবস্থা। ভাজলা ঘাসের আটি দূর হয়ে চলে যাবে, মানে কোন প্রকারে ঘাস আসলে থাকবে না, ওই যে আড়াইলে ঘাস। আচ্ছা, আর কতদিন পরে আবার ঘাস জন্মায়? 20 দিন হয়ে গেছে কোনো ঘাস জন্মায়নি। ও, 20 দিন হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো ঘাস আমরা দেখতে পাচ্ছি। ওষুধ দিয়ে আমার নিম্নে 2 মাস, নিম্নে 2 মাস, 2 মাস। তারপর আমি হাসরা টানেছি। আচ্ছা, মানে বিভিন্নটা কৌশলে, কোদাল দিয়ে সেইসে মেইসে আমি কৌশলে আমার এই জমি এই কাজ করি, ওষুধে আমি খুব ই করেছি, কাজ পাইছি। তারপরে এই ড্রাগন গাছে স্প্রে করি, সেই ওষুধও আমি উপকার পাইছি, আমি সেইভাবেই আমরা সেগুলো শুনবো। ড্রাগন গাছে আপনি কোন জাতীয় মানে কীটনাশক কোনগুলো ব্যবহার করেন, বিশেষ করে পোকার জন্য, ছত্রাকের জন্য? ওই দেখেন ওই জায়গায় আছে জাতি হবে। আচ্ছা, আমরা সেগুলো আমরা দর্শক আমরা পরে আপনাদের সেগুলো জানাবো।
এই ড্রাগন এই যে বড় হয়েছে এর পিছনে আপনি কোন কোন জাত কোথা থেকে কালেক্ট করেছেন? এটা বহুত চেষ্টা করে আমি 8 বছর মালয়েশিয়ায় ছিলাম একটানা, আমি বাসায় আসছি এসে তারপরে পেয়ারা লাগাচ্ছি এটা গোল লাগাইছি যে জায়গা থেকে ম্যানেজ করে দুটো জাত বল। আচ্ছা আমি আবার কথা বলি আমরা, হ্যাঁ এই প্যারাকোয়াট, এই যে দর্শক লিকোসেট, এই ওষুধ আমি ব্যবহার করি এই ঘাসের। এইটা এইটা যখন ব্যবহার করেন তখন আপনি কি এটা ব্যবহার করার দরকার নেই তাই তো? ও সব একসাথে দিলে সমস্যা নেই, একই গ্রুপের ওষুধ। আচ্ছা যাই মানে যাই দেয়া হোক সেটা অবশ্যই আপনার ওই স্পিডের বোতলের এক বোতল 18 লিটারে দিতে হবে, দিতে হবে। তো আমরা একই একই ওষুধ এটা এলে প্যারাকার আর ওইটা এটা রিকো সেট। আচ্ছা তিনটাই কি একসাথে দেয়া যায়? তিনটাই একসাথে দেয়া যায়, তিনটাই একসাথে দেয়া যায়, কোনো সমস্যা হয় না। আর যে ব্যবহার করবে, আচ্ছা একটা গাছের গুড়ায় দিয়ে আগে এক সপ্তাহ কি দুই দিন ব্যবহার করে দেখতে পারবে। আচ্ছা আচ্ছা, যদি গাছে ড্রাগনে ক্ষতি হবে এই দুই দিনের ভিতরে কিন্তু ক্ষতির লক্ষণ দেখা যাবে। আচ্ছা তো দুই এক ঘন্টার ভিতরে লক্ষণ দেখা যাবে যে আমার এই গাছে। আপনার তো ওই লক্ষণ দেখা যায়নি? আমার লক্ষণ দেখা যায়নি, আমি পরীক্ষা করেছি একটা ওষুধ। আচ্ছা আপনি কৃষি অফিসের সাথে কথা বলেছেন? তারা কি অনুমোদন দিয়েছে আপনাকে ব্যবহার করার জন্য এগুলো? এই অনুমোদন তো সরকারি অনুমোদন সিল মারা আছে না, ঠিক আছে, কিন্তু কৃষি অফিসও আপনারা বলেছে কিনা যে না এগুলো ব্যবহার করলে সমস্যা হবে? এটা ব্যবহার অতিরিক্ত করলে সমস্যা হবে, সমস্যা হবে জমির। কৃষি অফিসার কৃষি অফিস থেকে ওই আছে আপনার সাথে ফোনে আরো ডিটেইল জেনে নিই সেটা মনে হয় ভালো হবে। তো আমরা একটু আসি, আপনি বলছিলেন যে কাঁচা অবস্থায় সুন্দর লাল হয়ে যাচ্ছে আপনারা। দেখুন খুব সুস্বাদু, আমি একটু খেয়ে দেখতে চাই।